বিসমিল্লাহ রহমান রহিম। আজকের বিষয় দিনী বই। বইটির নাম কখনো ঝরে যেও না, লেখক তারিক মেহেন্না। এই বইয়ের একটি অধ্যায়ের মধ্যে একটি নাম হলো একটি নিয়ম। এখানে আসার পরপরই আমাকে ইনমেট হ্যান্ডবুক নামে একটি বই ধরিয়ে দেওয়া হয়। এটা মূলত এই জেলের নিয়মকানুন নিয়ে 50 পৃষ্ঠার একটা বই। বইটির মধ্যে একটি নিয়ম ছিল এমন, পরিষ্কার ও টান টান করে বিছানা গোছাতে হবে, বিছানার চাদর কুচকে থাকা চলবে না, মাথার দিক থেকে মোটামুটি 16 ইঞ্চি পর্যন্ত চাদর বিছিয়ে বাকিটুকু গুটিয়ে রাখতে হবে, সব বিছানা সকাল 7:30টার মধ্যে গুছিয়ে পর্যবেক্ষণের জন্য প্রস্তুত রাখতে হবে। এটা পড়া মাত্রই সালাফাদের দৃষ্টিভঙ্গিতে একটি বিষয়ের মাধ্যমে আমার মনে পড়ে গেল, অলস্যকে সংজ্ঞায়িত করা হয় এইভাবে, কাজ সক্রিয়তা বা প্রচেষ্টার প্রতি অনীহা। আর এই অলস্যকে সালাফাগণ তীব্রভাবে ঘৃণা করতেন। উমর ইবনুল খাতাব বলেন, দরকারি কিছু না করে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোকে আমি ঘৃণা করি। ইবনু মাসউদ বলেন, এই দুনিয়া বা পরবর্তী জীবনের জন্য কাজ না করে অলস বসে থাকে এমন ব্যক্তিকে আমি ঘৃণা করি। স্বয়ং আল্লাহর রাসুল প্রতিদিন আল্লাহর কাছে এই দুয়ার মাধ্যমে দিন শুরু করতেন, আমি অলস্য থেকে তোমার কাছে আশ্রয় চাই। আসলে অলসতা সুন্নাহর এতটাই বিপরীত ধর্মী একটা বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটা বারও হাই তোলেননি। ইবনু হাজার উল্লেখ করেন, নবীজি অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি ছিল এই যে তিনি কখনো হাই তোলেননি। ইয়াজিদ বিন আল আসামের মুরসাল থেকে ইবনু আবি সাইবা এবং আল বুখারি তার তারিখ গ্রন্থে এটি লিপিবদ্ধ করেছেন। তাই জেলখানার নিয়ম হলো এটা আসলে একটা ভালো নিয়ম। নানান রকম মানুষের সাথে বছরের পর বছর কাছাকাছি থাকার ফলে আমি নিশ্চিতভাবে জানি যে যত সকাল সকাল ঘুম থেকে উঠে দিন শুরু করা যায়, দিনভর অলস্য ততই কম হয়। উমর একবার শামে পৌঁছে দেখেন যে মুয়াবিয়া কিছুটা শ্লোথ এবং মন্থর হয়ে পড়েছেন। তাই মুয়াবিয়াকে দেখে উমর প্রথম প্রশ্নটি ছিল, কী ব্যাপার মুয়াবিয়া, তুমি কি দুহার বা সকালের শেষ ভাগ সময় ঘুমাও? সালাফাদের দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করলে এটাই স্পষ্ট হয়ে উঠে যে তারা সকলেই বেশি ঘুমানোর অভ্যাসকে ঘৃণার চোখে দেখতেন, বিশেষ করে দিনের প্রথম ভাগে। সাখর আল গামিদির সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আমার উম্মাহ ভোরের পাখিদের তুমি বারাকাহ দান করো। কোনো অভিযান বা সেনাবাহিনী পাঠানোর সময় তিনি সবসময় দিনের শুরুতে তাদের প্রেরণ করতেন। সাখর নিজের একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি ভোরবেলাতেই তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতেন, ফলে একসময় তিনি স্বাভাবিক রকমের ধনী ব্যক্তিতে পরিণত হন। আলী ইবনু তাবি তালিব বলেন, সকালবেলা ঘুমানো অজ্ঞতার লক্ষণ। একবার একদল লোক ফজরের সালাতের পর ইবনু মাসউদ এর সাথে দেখা করতে আসে। ঘরে প্রবেশের অনুমতি দেওয়ার পরও তারা ইবনু মাসউদের ঘরে প্রবেশ করতে ইতস্তত করতে থাকেন। ইবনু মাসউদ তাদের এই অস্বস্তির কারণ জিজ্ঞেস করলে তারা উত্তরে বলে যে তারা এই ভেবে অস্বস্তি করছে যে হয়তো ওনার স্ত্রী এই সময়ে ঘরে ঘুমিয়ে আছেন। ইবনু মাসউদ প্রত্যুত্তরে বলেন, আপনারা কি মনে করেন আমার স্ত্রী এতটাই অলস? এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় এই যে সকালবেলা এই সময়টুকু অবহেলা করা উচিত না এবং এই সময় ঘুমানোর নিরুৎসাহিত করা হয়। বুখারি এবং মুসলিম উভয়ই এই ঘটনাটি তাদের গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। ইবনু আব্বাস একদিন তার এক ছেলেকে সকালে ঘুমোতে দেখে বলেন, উঠো, তুমি এমন সময় কী করে ঘুমাচ্ছ যখন রিজিক বন্টন হচ্ছে? একজন তাবিয়ে বলেন, কোনো আলিমকে ফজরের পর ঘুমাতে দেখলে পৃথিবী দুঃখে কেঁদে ওঠে। পূর্ববর্তী নবীগণ এমন মনোভাব পোষণ করতেন। নবী দাউদ সুলাইমানকে বলেছিলেন, অতিরিক্ত ঘুমানোর ব্যাপারে সতর্ক হও, অন্যরা যখন কাজ করে তখন এই অভ্যাস তোমাকে দরিদ্র করে দিবে। ঈসা ইবনি মারিয়াম বলেছেন, দুটি স্বভাবকে আমি ঘৃণা করি, রাতে জেগে না থাকা সত্ত্বেও দিনের বেলায় ঘুমানো, কোনো কারণে আনন্দিত হওয়া ছাড়া উচ্চস্বরে হাসা। একজন কবি বলেন, নিশ্চয়ই সকালবেলার ঘুম মানুষকে সন্দেহ সংশয় ফেলে দেয়, আর বিকালবেলার ঘুমানো তো পাগলামির নামান্তর। ইবনু মুফলি উপরোক্ত বাণীগুলোর ওপর মন্তব্য করে বলেন, সুতরাং দিনের বেলা ঘুমানো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, কারণ এটা প্রাণোচ্ছল শুষে নেয় এবং শরীরের পেশিগুলোকে ধ্বংস করে দেয়। তাই শারীরিক সক্রিয়তার মাধ্যমে পেশিগুলোকে সচল রাখা উচিত।
কয়েক মাস আগে আমাকে সিএমইউ টেরি হাইতু থেকে এক এই জেলে নিয়ে আসা হয়। এই ধরনের জেল বদলে সাধারণত কোনো রকম পূর্বাভাস ছাড়াই করা হয়। এক ভোরে হঠাৎ 5টার সময় একজন প্রহরী আমার সেলের তালা খুলে আমাকে অন্য এক জেলে স্থানান্তর করার খবর দিল। আরও বলল যে আমার জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য আমার হাতে 1 ঘন্টার কম সময় আছে। আমি বুঝতে পারলাম এই জেলের ভাইদের সাথে হয়তো আর কখনো দেখা হবে না, তাই সিএমইউর নিকষ কালো অন্ধকার করিডোর ধরে হেঁটে হেঁটে আমি অন্য সেলে থাকা ভাইদের সালাম দিয়ে বিদায় জানিয়ে আসতে লাগলাম। এই সময় বেশিরভাগ কয়েদি ঘুমিয়ে থাকে, কিন্তু বেশ কয়েকটা সেলে আমি আলো জ্বলতে দেখতে পাই। পা টিপে টিপে আলোকিত সেলগুলোর কাছে গিয়ে আমি কোরআন তিলাওয়াতের মৃদু গুনগুন শুনতে পাই। সেলের দরজা গলে চোখের কোণ দিয়ে দেখতে পেলাম প্রতিটি সেলেই আমার ভাইরা কিয়ামুল লাইলে মগ্ন হয়ে আছে। আল্লাহ রাসূল বলেন, জেনে রাখো একজন মুমিনের সম্মান হচ্ছে তার কিয়ামুল লাইল। তিনি আরও বলেন, রাতের শেষ ভাগে বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়। যদি তুমি সে সময় আল্লাহর জিকিরাকারদের অন্তর্ভুক্ত হতে পারো তাহলে তাদের অন্তর্ভুক্ত হও। তিনি বলেন, আমাদের রব প্রতি রাতে দুনিয়া আসমানে অবতরণ করেন। যখন রাতের শেষ তৃতীয়াংশে বাকি থাকে অতঃপর তিনি বলেন, কে আমাকে আহ্বান করবে, আমি যার ডাকে সাড়া দেব। কে আমার নিকট প্রার্থনা করবে, আমি যাকে প্রদান করব। কে আমার নিকট ইস্তেগফার করবে, আমি যাকে ক্ষমা করব। ফজর উদিত হওয়া পর্যন্ত অনুরূপ বলতে থাকেন।